এই সমস্ত দৃশ্য দেখলে দিল চাহতা হে ইয়া রহ যাও পর আব্বা নেই মানেঙ্গে। কষ্ট হচ্ছে অনেক, এখানে প্রচুর পরিমাণ বাতাস, মানে এইখানের ওয়েদার না পুরো মেয়েদের মতো, এত পরিমাণ মুড সুইং। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে শুরু হচ্ছে আমাদের ট্র্যাকের ডে থ্রি। বলা যায় যে আজকের ট্র্যাক হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন ট্র্যাক। আজকে প্রায় 16 কিলোমিটার হাঁটতে হবে, প্রায় 11 ঘন্টা। তো আমরা হচ্ছে যেহেতু আরও কয়েকদিন ট্র্যাক বাকি, তো আমরা কয়েকজন মিলে চিন্তা করছিলাম যে আমরা যে গাদসার পাস, সেই গাদসার পাস পর্যন্ত হচ্ছে আমরা ঘোড়া নিব। তো ঘোড়া করে আমরা জাস্ট গাদসার পাস পর্যন্ত যাব, তারপর বাকিটুকু আমরা ট্র্যাক করব। তো এতে হবে কি যে আমাদের একটু হেল্প হবে, আমাদের শারীরিকভাবে একটু শক্তি আর কি বাঁচিয়ে রাখতে পারবো বাকিগুলো, বাকি দিনগুলো হাঁটার জন্য। তো এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তো আজকের দিন বলা যায় যে আজকের দিনটা যদি পার করতে পারি তাহলে বাকি দিনগুলো মোটামুটি আমাদের জন্য ইজি হয়ে যাবে। আজকেই হচ্ছে আমরা সবচেয়ে হাইস্ট পিক, মানে 13,800 ফিট, ওইটা আমরা ক্রস করবো ইনশাল্লাহ। তারপর থেকে জাস্ট নিচে বা সমতল এরকম জায়গায় যেতে থাকবো আর কি। আজকে আমাদের নাস্তা ছিল ওটস, কর্নফ্লেক্স আর দুধ। নর্মালি এই সমস্ত খাবারগুলো খেলে ট্র্যাকের সময় খুব বেশি এনার্জি পাওয়া যায়, আর এই জন্যই আমরা প্রতিদিন সকালে এরকম হালকা নাস্তা দিয়েই আমাদের ট্র্যাক শুরু করি। কিউকি ওপে ইতনা টাইম নেই রুকেঙ্গে, কিউকি মৌসুম ভি খারাপ হোনে ওয়ালা, ওর পানি কা জো মেনে বাতায়া থা আপকো পানি ইয়াহ সে পেহলে ভার লেনা, কিউকি কিশন সার কে বাদ হামে পানি মিলেগা এক জাগা রাস্তে মে, থোড়া সা পানি ফির উসকে বাদ হামে পানি নেই মিলেগা, ফির টপ কি উস তরফ, ঠিক হ্যায়? ইদার ভাইয়া লাগ জায়েগি। গোরা রে গায় লাগ জায়েগি। আমার এক টিমমেট গোরারা হিন্দি কয়, হে ভাই লাগ যায়, হে রাজু ভাই। আমার মনে হইতেছে আমি আর্তিরুল, আর্তিরুল দিরিলিস, আর্তিরুল হালিমারে বাঁচাতে, এ ভাই 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 হালিমারে বাঁচাতে যেতেছি। আমি ঘোড়ায় উঠছিলাম এই পাস পর্যন্ত নেওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, এই ঘোড়ায় ওঠার থেকে নিজের পায়ে মরা ভালো। এই যে জায়গাটা দেখতেছেন না, এই যে এখান থেকে ঘোড়া আসছে, যে এই যে এইভাবে 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 আসছে, এই কোণায় এসে আমার ফেলা দিতে গেছিলো। মানে সিরিয়াসলি ভাই, ওই যে ঘোড়ার চালক সে আমার টাইনা ধরছে, সিরিয়াসলি মরে যেতাম, ও একদম ফেলাই দিছিল আমার আর টুইলে। আমি ঘোড়া থেকে নেমে গেছি, বলছি যে ভাই টাকা ব্যাপার না, আমি ফুল পেমেন্ট করে দেবো, আমার নামায় দেন। এখন অর্ধেক রাস্তা এসে নেমে গেছে, এখন বাকিটা হেঁটে যাব। কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস। সবাই মোটামুটি, আমরা তো জাস্ট আমরাই বাঙালি এখানে, বাকি সবাই ইন্ডিয়ান, বেশিরভাগই ইন্ডিয়ান, ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে এরা আসছে, ওইখানে আরও আসতেছে। লুক অ্যাট দিস,
এখানে আর অনেকেই আসতেছে। তো এখানে হচ্ছে এই ট্র্যাকের মানে কেজিএল ট্র্যাকের সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে এটা, গাদসার পাস। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই পুরো ট্র্যাকটা কিন্তু জাস্ট 4 মাসের জন্য খোলা থাকে। 4 মাস পরে, 4 মাস বাদে অন্যান্য সময়টা কিন্তু এখানে কোনো মানুষ না, মানে এখানে আশেপাশের কোনো মানুষও থাকে না। তার কারণ হচ্ছে যে এই যে যা দেখতেছেন এখানে, যতটুকু জায়গা দেখতেছেন এখানে সবুজের, যতটুকু জায়গা দেখতেছেন কোনো জায়গায় সবুজ থাকে না, পুরোটা বরফে ঢাকা থাকে। আর সেটার একটু নমুনা আপনারা দেখতে পারবেন এই এই পাহাড়গুলো দেখলে, যে এখানে এখনও বরফে ঢাকা আছে। এখন যেহেতু যদিও বরফের সিজন না এখানে, তারপর এখানে জায়গায় জায়গায় বরফে ঢাকা আছে, আপনারা দেখতে পারতেছেন। তো ওই সময় হচ্ছে এখানে নর্মালি কেউ আসে না, 4 মাসের জন্য জাস্ট এই জায়গাটা খোলা থাকে, আর এই সময় সবাই এখানে আসে আর এখানে ট্র্যাক করে আর কি। কেসে ভাইয়া, নাম কি হয় আপনার? লিয়াকত আলী। লিয়াকত আলী, কিতনে সাল সে ইহা রহতে হো? জান সে বহুত সাল হো গয়ে। কিতনে সাল? 10-12 সাল হো গয়ে। 10-12 সাল ইহি ইহাই রহতে হো। আপ বাজার কহাঁ সে করতে হো? সোনমার্গ। সোনমার্গ? বহুত সোনমার্গ সে বাজার ইহা লাতে হো? হ্যাঁ, সোনমার্গ সে লাতে হো। কিয়া বাত হ্যায় ভাইয়া। ওই যে আমরা যে সোনমার্গ থেকে ক্যাপ ট্র্যাক শুরু করছিলাম না, সেই সোনমার্গ থেকে এরা বাজার আনে আর থাকে এখানে। চিন্তা করতে পারেন এদের জীবনযাপন কেমন, মানে অদ্ভুত। আপনি এখানে যদি না আসেন, না ঘোরেন, এদের সাথে না মিশেন, বুঝবেন না যে আপনি কতটুকু ভালো আছেন আর এখানে মানুষরা কেমন আছে। এটা হচ্ছে আমার ভাই, স্বামী ভাই, উনি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার, কয়েকটা দেশ ঘুরছে আমি জানি না, সিনুজও যায় হয়তো বলতে পারবে না। তো এই এই ট্রিপে তার সাথে আমার প্রথম দেখা। এই বলি না যে প্রত্যেক ট্রিপে আমরা কিছু না কিছু শিখি, আমি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি আমাদের ক্রিয়েটিভ ব্লগার্স, এমন মানুষদের সাথে ঘোরাফেরা করতে মজা আছে, বুঝছেন? অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কাজও শেখা যায়। আমি এই ট্রিপে অনেক কিছু তার থেকে শিখছি। আশা করি এরপরও ভাইয়ের সাথে আবার ট্রিপ হবে কোনো না কোনো জায়গায়, ইনশাআল্লাহ, অন্য কোথাও। এই 4000 মিটারের চূড়া আমার এখন পর্যন্ত পা রাখা সর্বোচ্চ চূড়া। এখানে এসেই স্বপ্ন দেখলাম পরবর্তীতে 6000 মিটারে পা রাখার জন্য। আমরা এই চূড়ায় সময় কাটালাম প্রায় ঘণ্টাখানেক, আর তারপরই শুরু হলো আমাদের আজকের আরও বাকি 10 কিলোমিটারের ট্র্যাক। এত সুন্দর রুট কখনো দেখছেন? এই জন্যই বলে যে ইন্ডিয়ার বেস্ট রুটগুলোর মধ্যে একটা, ট্র্যাকিং রুটগুলোর মধ্যে বেস্ট রুট একটা। আপনি দেখেন যে এখানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে জানি না, এখানে শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুল আর ফুল। তারপর এখান থেকে যখন যাবেন এখানে লেক, এখানে বরফ ঢাকা পাহাড়, সব সব দিক দিয়ে এটা সুন্দর। তো এখন এমন একটা জায়গায় আছি যেখান দিয়ে আমাদের নিচে যেতে হবে, কিন্তু জায়গাটা মানে খুবই বিশ্রী, এখান দিয়ে নামতে হবে, কোনো রুট নাই, একদম পিছলা জায়গা, বৃষ্টির কারণে আরও বেশি পিছলাচ্ছে, আর এদিকে বৃষ্টিও অলমোস্ট চলে আসছে, এই জন্য আমরা পঞ্চপড়ে নিছি, কারণ এখানে বৃষ্টিতে যদি ভিজে যান একদম বারোট বেজে যাবে। এখানে বৃষ্টির গায়ে লাগলে অনেক খারাপ অবস্থা হবে। Thank you.
लेती हूँ। तो आमी सवार आगे चले आसछि। ओई जे ओरा अनेक पिछने आसछि। आमी हल्का पतला मानुष तो माने आमी एकटु नर्माली एकटु स्पीडे हाँटी। তো সবার আগে চলে আসছি, এসে এখন ওদের জন্য অপেক্ষা করতেছি। খুব সম্ভবত আমাদের লাঞ্চ এই গাছসার লেকের পাশেই হবে আজকে। তো ওরা আসুক, আসার পরে কোথায় লাঞ্চ করে সেটা দেখি, তারপর আমরা লাঞ্চ করব, তারপর আবার হাঁটা শুরু করব। এটা হচ্ছে গাতসার লেক, গাতসার মেইন লেক। গাতসারের যে কটা লেক শুরু থেকে দেখে আসছেন, এগুলো গাতসারের লেকের ছোট ছোট লেক। এটা হচ্ছে মেইন লেক। গতকালকে লেক দেখে ফেলছো তো, এই জন্য এত বেশি ইন্টারেস্টিং লাগতেছে না। মোটামুটি পানি সবগুলো একই, বাট আমার মনে হচ্ছে গতকালকের তুলনায় এটা বড় বেশি। আমরা আমাদের আজকের লাঞ্চটা সেরে নিই এই গাতসার লেকের পাশে। হয়তো ভিডিওতে আপনাদেরকে পরিবেশটা দেখাতে পারবো, কিন্তু এই জায়গায় খাওয়ার সময় যে ফিলটা কাজ করছে সেটা বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই। ক্যাম্পে পৌঁছানোর পর ওরা আমাদের জন্য জুসের ব্যবস্থা করে রাখছিল আগে থেকে। এই জিনিসটা ভালো যে আমরা পৌঁছানোর পর মানে আমাদের যে কষ্টটা হয়, এই কষ্টটা ওরা এই জুস বা চা বা অন্য কিছু দিয়ে ওরা মোটামুটি একটা নিবারণ করে ফেলে। তো ইয়া খেলাম, জুস খাচ্ছি। একটা জিনিস হচ্ছে যে আজকের ট্র্যাক হচ্ছে এই পুরো ট্র্যাকের মধ্যে আমাদের সাত দিনের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ট্র্যাক ছিল। সামনে কালকে হচ্ছে মেবি 6 কিলোমিটার সবচেয়ে সহজ, তারপরে হচ্ছে তারপরেও সহজ, কিন্তু শেষের দিন হচ্ছে 15 কিলোমিটার, কিন্তু পুরোটা হচ্ছে নামা। সেদিন হচ্ছে মানে পায়ের উপর প্রচুর পরিমাণ প্রেশার যাবে। তো যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। আপাতত আজকের আমাদের ক্যাম্পের ভিউ হচ্ছে এরকম। এটা আমাদের ডাইনিং ক্যাম্প, ডাইনিং টেন্ট। এটা হচ্ছে এখানে রান্নাবান্না করে কিচেন। ওই কর্নারে হচ্ছে ওই যে দুইটা দেখা যায়, ওটা হচ্ছে ওয়াশরুম। এখানে আরও কয়েকটা ইয়ে আসছে, ওই যে লাল, তারপর ওই পাশে মানে সবাই আশেপাশেই আছে। নর্মালি ক্যাম্পগুলো করা হচ্ছে যেখানে পানির উৎস থাকে সেখান থেকে নর্মাল করে। এখানে ওই পাশে পাথরের ওই পাশে পানি আছে, পানি উজে দেখা যায়, ওইখান থেকে পানিটা নিয়ে নে বা ব্রাশ ট্রাশ করতে গেলে ওইখানে গিয়ে করতে হবে আর কি। ইয়ে কি নুডলস হ্যাঁ ভাই বলছে আমাকে সাবস্ক্রাইব করে দিতে, অন্তত ভাইয়ের দিকে তাকা হলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।